ময়ের সবচেয়ে বড় শত্রু হ্যাঁ এটা নতুন শত্রু চলো তার নামটাও বলবো আর তাকে কিছু উপহার দেবো তো হ্যালো বন্ধুরা ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আশা করব আমার সমস্ত বন্ধুরা খুব ভালো আছে আর আমিও ভালো আছি তো বন্ধুরা যারা মৌকে ভালোবাসো তারা অবশ্যই ভিডিওটা ফুল দেখো আর তাকে তোমরা কি উপহার দিতে চাও অবশ্যই কমেন্ট বক্সে জানাবে ঠিক আছে আর যেটা আমি দেবো সেটা তো অবশ্যই ভিডিওটা দেখলে বুঝতে পারবে তো প্রথমে বলি নলক বালি তো আছেই তার একটা শত্রু কিন্তু উপরন্ত আরেকটা শত্রু ময়ের কিন্তু বেড়ে গেছে হ্যাঁ একটা কথা বলি তোমরা যতই নিজের নেগেটিভিটি ছড়াও না কেন আমরা আছি পজিটিভিটি ছড়ানোর জন্য আমরা আছি ময়ের পাশে ময়ের ভালোগুলো তুলে ধরার জন্য ঠিক আছে তোমরা শুধু কুকুরের মতো হ্যাঁ ময়ের পিছনে ঘেউ ঘেউ করো আর মৌ ঠিক তার কাজে বা তার লক্ষ্যে স্থির রেখে মৌকে বলবো তুমি তোমার মতো এগিয়ে যাও যাতে তুমি তোমার লক্ষ্যে পৌঁছাতে পারো তোমার মনের যেটা মানে চলছে আমি ঠিক বুঝতে পারছি আমরা সবাই বুঝতে পারছি আমরা জানি সবাই যে তুমি খুব এখন টেনশানে আছো তার মধ্যে একটু নার্ভাসও হয়ে পড়ছো হ্যাঁ তুমি তোমার মতো করে তোমার লক্ষ্যে স্থির রেখে এগিয়ে যাও মৌ আর যেটা করতে চাইছো সেটা চুপচাপ গোপনে গোপনে সেই কাজটাও সেরে ফেলো যাতে তোমার শত্রুরা জানতে না পায় এরা জানতে পারলে না শুধুমাত্র তোমাকে নেগেটিভিটি তোমার মধ্যে মানে ছড়াবে বা তোমাকে নেগেটিভ কমেন্ট করবে মানে যতগুলো ওদের মধ্যে নেগেটিভিটি আছে সেগুলো তোমার কমেন্ট বক্সের মাধ্যমে তোমার কাছে ছড়ানোর চেষ্টা করবে তো সেগুলোকে দমন করার জন্য আমরা আছি ঠিক আছে তো বন্ধুরা প্রথমেই বলি যে নলকবালিও কিন্তু মৌকে নিয়ে একটা ভিডিও করেছে মানে একটা ভিডিও প্রথমে দিয়েছিল। তারপরে রাত্রে অনেক রাত্রে আরেকটা ভিডিও শুধুমাত্র মৌকে ডেডিকেট করে ভিডিওটা করেছে আর সেই ভিডিওটাতে মৌকে প্রচুর অপমান করেছে তারও জবাব দিব ঠিক আছে তো প্রথমেই বলি নলকবালি বলছে যে মোর ময়ের ক্লাস দেখেছে তুই ময়ের ক্লাস দেখছিস তুই বলছিস কল্লোল নাকি বউয়ের পিছনে পিছনে ঘুরে বেড়ায় কি নিয়ে ক্যামেরা নিয়ে জানিস তো ক্যামেরা নিয়ে পিছনে ঘুরার জন্য না হ্যাঁ একটা ভাগ্যের প্রয়োজন পড়ে যেটা তোর নেই বুঝতে পারলি তো কারণ বর সবার বর সবার পিছনে পিছনে ঘুরে বেড়াই না সেটার জন্য একটা ভাগ্যের দরকার পড়ে আর সেটা ময়ের আছে যার জন্য ওর বর ওর হাতে হাঁ বলে আর ওর পিছনে পিছনে ঘুরে বেড়ায় যেমনি আমরা মৌকে ভালোবাসি ময়ের মধ্যে পজিটিভটা দেখতে পাই সেভাবে কিন্তু কল্লোলো ময়ের মধ্যে ভালো কিছু দেখতে পাই বলেই কিন্তু তার বউকে সে সাপোর্ট করে বুঝতে পারলি তো আর যেটা তোর বোর করে না বলে তোর মধ্যে প্রচুর জ্বালা উঠে আর তুই কি বললি মৌ তার ভিডিওতে কান্নাকাটি করে দেখিয়েছে সেটা নাকি সহানুভূতি নিয়েছে সত্যি সহানুভূতি নিয়েছে হ্যাঁ ও মাই গড মৌ তার বাবা মা বাড়ি থেকে চলে যাচ্ছে একটা মেয়ে হ্যাঁ অন্য দেশে সে বিয়ে হয়ে মানে তার বিয়ে হয়েছে অন্য দেশে তার বাবা মা থাকছে যতই তার বিপদ আপদে বা মো ইচ্ছা করলে যেতে পারবে তার বাবার বাড়ি কিন্তু সবসময় কি যাওয়া যায় আর সত্যিকারই যাদেরকে আমরা মন থেকে ভালোবাসি না তারা যদি আমার কাছে থেকে দূরে সরে যায় বা কিছুদিন আমার বাড়িতে থাকে তাদের প্রতি না একটা আলাদা মায়া চলে আসে আর সেই মায়াটা ছেড়ে যখন তারা বাড়ি চলে যায় না তখন নিজের চোখের জল আটকানো যায় না আর মুভ যেহেতু ডেলি ব্লগ শেয়ার করে না তার মাধ্যমে কিন্তু নিজের আসল যে ঘটনাগুলো বা যেটা সত্য ঘটনা সেটা তো তুলবেই তুই কি বলি ক্যামেরা মানে বন্ধ করে সে কাঁদতো ও কান্নাটা তোর মনে দেখে ভীষণ জ্বালা লেগেছে কারণ তোর বাবা মা তোকে যে মানে তুই এখন পাশে পাস না দেখ তোর কষ্ট তোর দুঃখ সেটা তোর বুঝলি তো আর ময়ের কষ্ট দুঃখ ময়ের ময়ের যন্ত্রণা সেটাতে মৌয়ের হ্যাঁ মৌ কীভাবে সেটাকে মেনটেন করবে বা কিভাবে কি করবে সেটা পুরোপুরি ময়ের ব্যাপার ঠিক আছে তুই নিজের নাকটা ঢুকাবি না যেখানে সেখানে হলে তোর নাকটাই কেটে দেবো বুঝেছিস নলকবালি আর তুই একটাও কথা বললি যে মৌ হ্যাঁ তার মৌয়ের সাথে তুই তরির তুলনা করেছিস মৌয়ের সাথে তুই প্রিয়ার তুলনা করেছিস তুই কতটা হারামি বলতো হ্যাঁ তুই বলছিস মৌ নাকি তার জায়ের সাথে মিলেমিশে থাকবে তুই জ্ঞান দিচ্ছিস যে মৌকে নিয়ে দিন রাত জ্বলছে যে মৌকে নিয়ে মৌয়ের ভালো দেখলে তার দিন রাত ফাটে ফেটে পড়ে যাচ্ছে মানে কোথায় কোথায় ফাটছে জানি না সে মৌকে জ্ঞান দিচ্ছে তার যাকে নিয়ে চলার জন্য তার জায়ের সাথে মিলেমিশে থাকার জন্য তুই দেখেছিস ময়ের সব ভিডিও দেখিস তুই হ্যাঁ মনে হয় সব ভিডিওতে তুই খুঁত পাস না বলে সব ভিডিওগুলো তুই গুরুত্বভাবে দেখিস না দেখেছিলি যখন ময়ের বাড়িতে শ্রাদ্ধে শ্রাদ্ধর সময় মৌ আর তার যা কিন্তু এক জায়গা মিলেছিল ঠিক আছে তারা কিন্তু শেষে একটা ভিডিও করে বলেছিল কন্ট্রোভার্সি আর হবে না কিন্তু দেখেছিলি তো পরে ময়ের যা কিন্তু ময়ের নামে ভিডিও শুরু করে কোথায় আছিস তুই মৌকে তুলনা করতে এসেছিস মৌকে সম্বোধন করার তোর কোনো যোগ্যতা নেই ঠিক আছে আরেকটা কথা বলি তুই না মৌকে বলছিস যে ময়ের মধ্যে ক্লাস নেই তাদের নাকি কি ক্লাস তোর নাকি হাইফাই ক্লাস কেন কল্লোল জলের জারটা হ্যাঁ কাঁধে তুলেছে তার জন্য নাকি তার ক্লাস নেই কোথায় লেখা আছে রে বাড়ির কাজ করলে বা কাজ করলে নাকি কারো ক্লাস নিচে নেমে যায় গরিব বড়োলোক পৃথিবীতে শুনেছি কিন্তু জলের যার ঘাড়ে তুললে তার নাকি ক্লাস নিচু হয়ে যায় এটা কোথায় আমি মানে এটা জাস্ট আমি বুঝতে পারলাম না এটা কি তোমরা জানো বন্ধুরা এই নলক জানে হ্যাঁ কারণ এই নলক বালির বোর সব কিছু লোন নিয়ে নিয়ে কিস্তিতে দামি ঘড়ি কিস্তিতে দামি সাইকেল নেই কিন্তু যেটা কল্ল করে না যে কিস্তিতে জিনিস নিয়ে নিয়ে দামি দামি নিয়ে নিজেকে হাইফাই প্রমাণ করবে যেটা আছে সেটাই দেখাই বুঝলি তো এটাকে বলে ভদ্রতা যেটা তোর বোরের মধ্যে একদম নেই মাত্র নেই আমি আমার কতটুকু আছে না আছে আমি শুধু কিস্তির উপর জিনিস নিয়ে নিয়ে দামি দামি নিজেকে পড়িয়ে সবাইকে দেখাবো দেখ আমি কত বড় মানে হাইফাই মানুষ হ্যাঁ আর সেটা আবার কিস্তিতে মাসে মাসে শোধ করছি হ্যাঁ আমরা অনেক কিছু কিস্তিতে নিই এসি যেমন ধরো বা বড়ো বড়ো জিনিস আমরা কিন্তু কিস্তিতে নিই গাড়ি টাড়ি নিলে মানুষ কিস্তিতে নেই কিন্তু সব কিছু একটা ঘড়ি নেবো সেটাও আবার কিস্তিতে একটা সাইকেল নেবো সেটাও কিস্তিতে আর কিস্তিতে নিয়ে নিজেকে ফুটানি দেখাবো আমার মনে হয় না এটাতে অনেকে সহমত পোষণ করবে এটাতে কল্লোলও পছন্দ করে না বলে কল্লোল কল্লোলের মতো ভদ্রতা দেখায় বুঝলি তো আর যেটা মেন কথা বন্ধুরা যে কল মৌ আর কল্লোলের সবচেয়ে বড় শত্রু কে তোমরা জানতে চাও হ্যাঁ তার নামটা বলছি আমি মৌয়ের একটা ভিডিও দেখলাম মানে আগাম গতকালের ভিডিওটা মনে হয় গতকালের ভিডিওটা দেখলাম সেখানে মৌয়ের সবচেয়ে বড় শত্রু মৌকে কমেন্ট করেছে তার নামটা হলো ফারিদা খাতুন হুম তো তোমাকে বলি শুনো দিদিভাই হ্যাঁ ভাই বললাম তুমি মৌয়ের এত বড়ো ক্ষতিটা কেন চাইছো বলো তো আর মৌকে এভাবে টোন কেটে টিস মেরে কথা বলাটা তোমার স্বভাব পাই না কারণ ওখানে দেখেছো তো যতজন কমেন্ট করেছে সবাই মৌকে ভালোবেসে ভালো কমেন্ট করেছে কারণ মৌয়ের মধ্যে এমন কিছু নেই যেটাকে নিয়ে নেগেটিভ কমেন্ট করা যায় কিন্তু তুমি করেছো তো তোমাকে যথেষ্ট রিপ্লাইটা দিচ্ছি আমি হ্যাঁ প্রথমে কমেন্ট এই ফারিদা খাতুন প্রথম কমেন্টটা করেছে যেটাতে যে মা বৌদি নিয়ে কন্টেন্ট শেষ এবার ট্রিটমেন্ট নিয়ে আর বাচ্চা নিয়ে কন্টেন্ট স্টার্ট প্রথমত একটা কথা বলি হ্যাঁ যে ডেলি ব্লগারদের ডেলি ব্লগে যেটা হবে মানে ডেলি যেটা ঘটবে তার সাথে সেটাই কিন্তু ডেলি ব্লগাররা ডেলি মানে ব্লগে দেয় ঠিক আছে এটা মৌ দেয় প্লাস অন্যান্য যারা যারা যেসব ক্রিয়েটার আছে সবাই দেই ঠিক আছে সেভাবে মৌ করেছে সেখানে একজন রিপ্লাই দিয়েছে ডেলি লাইফ স্টাইলের ভিডিওতে যা হবে তাই তো দেখাবে উত্তরটা ওই ফারিদাকে দিয়েছে ঠিক আছে আরেকজন তারপরে ওখানে মৌ রিপ্লাই দিয়েছে সেটাই তো কিছু মানুষ বুঝে না বুঝেও বুঝে না দেবাশিস দাদা মানে দেবাশিস দাদা ওই রিপ্লাইটা দিয়েছিল সেখানে মৌ তাকে রিপ্লাই দিয়ে এই কথাটা বলেছে ঠিক আছে হ্যাঁ মৌ সবাই সব কথা বুঝে না সবাই বুঝলে না তোমার পর এতটা হিংসা করতো না কারণ ওদের অনেক জ্বালা হচ্ছে ঠিক আছে তারপরে ওখানে আরেকজন রিপ্লাই দিয়েছে এবার দিয়েছে একজন যে আপনিও সেই কন্টেন্ট মেসেজ করতে এসেছেন তাই না খেয়ে দিয়ে কাজ না থাকলে যা হয় হ্যাঁ এটা মৌকে ভালোবেসে একজন রিপ্লাই দিয়েছে ওই ফারিদাকে যে আপনিও তো সেই কন্টেন্টই মেসেজ করতে এসেছেন আপনারও মনে হয় খেয়ে দিয়ে কাজ নেই একদম সঠিক জবাব দিয়েছে তারপরে ফারিদা খাতুন কমে রিপ্লাই করেছে ওখানে দেখো যে চামচাগিরি করার জন্য কত টাকা পে করে আপনাকে মানে মৌ আমাদেরকে চামচাগিরি করার জন্য কত টাকা দেই। এটা আপনি প্রমাণ দিতে পারবেন যে মৌ আমাদেরকে টাকা দেই ওর মানে পক্ষে বা ওর সাপোর্টে কথা বলার জন্য না মৌ এমনি করে না আর আমরাও এমনি মানে এমনি পরিবার থেকে বিলং করি না যে কারো কাউকে ভালোবাসলে বা কারো পক্ষে দুটো কথা বলার জন্য তার কাছ থেকে টাকা নিব। তারপর কোনো লোভ করে তাকে ভালোবাসবো ভালোবাসা নিঃস্বার্থ হয় বুঝলে তো আর আমরা মৌকে ভালোবাসি বা মৌয়ের মধ্যে পজিটিভটা দেখতে পাই বলে আমরা পজিটিভ তাকে নিয়ে ভিডিও করি কারণ আমরা কন্ট্রোভার্সি করি যার নেগেটিভ দেখব বা যার মধ্যে অন্যায় দেখব সেটা অবশ্যই তোমাদের সামনে তুলে ধরবো ঠিক আছে তো মৌয়ের মধ্যে এমন কোনো নেগেটিভ দেখতে পায় না বা এমন কোনো অন্যায় দেখতে পায় না যেটা আমরা তোমাদের সামনে তুলে ধরবো তারপরে ওখানে একজন দিদিভাই খুব ভালো রিপ্লাই দিয়েছে ফারিদা খাতুনকে ঠিক আছে যে সমা মল্লিক হ্যাঁ দিদিভাইটার নাম হলো সমা মল্লিক দিদিভাই ওখানে রিপ্লাই দিয়েছে আপনিও নিশ্চয়ই কারো হয়ে কারোর হয়ে এসেছেন মৌকে এমন কথা বলতে মা বাবার কথা কি কখনও বলে শেষ করা যায় হুম তারপরে বলেছে সেটা ভাবুন হ্যাঁ মা বাবার কথা কি কখনো বলে শেষ করা যায় আগে সেটা ভাবুন তাহলে কি আপনিও টাকা পাচ্ছেন নাকি আগে বলুন ভুল তো নিজে করেছেন আবার আমাদের বলছেন আমরা কত টাকা পাই সত্যি তো হ্যাঁ সমা মল্লিক দিদিভাই একদম দারুণ রিপ্লাই দিয়েছে একদম মানে কি বলবো ফাটাফাটি রিপ্লাই যে আপনিও তো ওখানে কারো হয়ে তরফদারি করতে এসেছেন মৌকে নেগেটিভ কথা বলছেন নিশ্চয়ই কারো ভিডিও থেকে হ্যাঁ তাহলে কি কেউ সেই ক্রিয়েটার টাকা দেয় নাকি কি বলেছে টাকা শব্দটা আপনি হয়তো বেশি চিনেছেন আমরা ভালোবাসতে শিখেছি একদম সহমত পোষণ করছি কারণ টাকার শব্দটা আমরা জানি না ঠিক আছে আমরা চিনি না যে সব কিছুর ক্ষেত্রে টাকাটা খুব প্রয়োজন অবশ্যই আমরা ভিডিও করছি টাকার জন্য কিন্তু কাউকে ভালোবাসতে গেলে কারো পক্ষে দুটো কথা বলতে গেলে সেখানেও যে নিজের লাভটা দেখে কথা বলবো সেটা আমাদের মানে কি বলবো বৈশিষ্ট্য নেই ঠিক আছে সেটা হয়তো আপনারা জানেন যে কারো পক্ষে দুটো কথা বলতে গেলে বা কাউকে মানে ভালোবাসলে সেটার জন্য টাকার প্রয়োজন ঠিক আছে তো মৌ তোমাকে একটা কথা বলবো এই সব নেগেটিভিটি মানুষদের কাছ থেকে হ্যাঁ এই সব শত্রুদের কাছ থেকে না তুমি সবসময় দূরে থাকো মানে তুমি এদেরকে জাস্ট ইগনোর করো আর তোমাকে প্রোটেক্ট করার জন্য আমাদের মতো কিছু ক্রিয়েটার বা আমাদের মতো তোমার কাছে কিছু ভালোবাসার মানুষ অবশ্যই থাকবে আর এটা একদম সারা জীব মানে কী বলবো যতদিন এ ওয়াইটি করব ততদিন তাদেরকে অবশ্যই জবাব দেবো নিজের ভিডিওর মাধ্যমে ঠিক আছে তো মৌ তুমি তোমার মতো করে চলো আর তুমি যে আইএি এ প্রক্রিয়া করবে হুম সেটাতে অবশ্যই তুমি চুপচাপ করো সব কিছু সবাইকে জানাতে হয় না কারণ কিছু শত্রুরা না এই বিষয়ে প্রচুর নাক গোলায় প্রচুর নাক গোলাই তো চলো বন্ধুরা যারা আমার সাথে সহমত পোষণ করছো অবশ্যই একটা করে লাইক দেবে কমেন্ট করবে নতুন থাকলে প্লিজ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে নোটিফিকেশান অল করে আমার পাশে থেকো ঠিক আছে আর আমরা যেভাবে মুখে সাপোর্ট করছি যেভাবে মুখে ভালোবাসি সেভাবে অলওয়েজ ময়ের পাশে থাকবো তো চলো আজকের মতো টাটা আর নলকবালি তোকে অবশ্যই জবাবটা দিব। হ্যাঁ তুই তোরির সাথে ময়ের তুলনা করেছিস প্রিয়ার সাথে ময়ের তুলনা করেছিস তোকে জবাবটা অবশ্যই অন্যদিন দিব বেশ ভালো করে বুঝিয়ে দিব। তো চলো আজকের মতো টাটা